কিন্তু তুই যদি অ্যান্টিভাইরাস ভ্যাকসিন কোনো কিছু মারতে যাস তোর জীবন নাশ করে বালাম। জীবনে ডাক্তারি করা তো দূরের কথা, হাঁটতে চলতে পারে না, আবার শোক ফিরতে এনিমেল, আমার শোক ফিরতে ওকে আন্নের সম্পদ আন্নে লই যাবেন, আন্নে দিছেন আন্নে লই যাবেন, অসুবিধা কি, লই যান, আয় রাখছি, লই যান, কই এই লই যান এনিমেল। আমি তোর সামনে আসলে তো আমারে দেখে তোর কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, জ্ঞান হারায় ফেলাবি। চোখ বন্ধ কর এনিমেল। বন্ধ করছি, 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 কোন লই যান, কই আনে লই যান, এক চোখ বন্ধ করছিস কেন, দুই চোখই বন্ধ কর, করছি, বন্ধ করছি, লই যান, করছি। এইদিকে আমি আসি, ওইদিকে সাল পাল শয়তান বদমাইশ, হ্যাঁ সব শয়তান বলা ভাই, কোলাতে ঢিল মারা হচ্ছে ঢিল, শ্বাস থাকলে সামনে আয়, একদম টাইলে ছিঁড়ে ফেলবো শয়তানের বাচ্চা। তোর নাম ফরেন জামাল, তুই আদম পাচার কর, তুই এই গ্রাম থেকে চলে যা, চলে যা। এই এই তুই আমার গ্রাম ছাড়তি কর কিডা, হ্যাঁ আমি ফরেন জামাল, আমি এই দেশ সারা করি মানছে রে, তোর যদি সাহস থাকে গোপনে গোপনে কথা না কয়ে সামনে মুখোমুখি আয়, কথা ক শয়তানের বাচ্চা, নাহলে আমার হুমকি দিস আমি গ্রাম ছাড়ব, তোরে আমি দেশ সারা করবো শয়তানের বাচ্চা। তুই নাকি বাহার রে বাবা বানাইছস, তুই সাহেব বীরাম্মার বিরুদ্ধে, আতর বাবার বিরুদ্ধে কাউন্টার বাবা তৈরি করবি, খুব দ্রুত সবকিছু ভুলিয়া তাগর সঙ্গে হাত মিলা, যদি প্রাণে বাঁচতে চাস জীবিত থাকতে চাস। এই যে দেখেন ভাই, আপনি কে, আপনি কে, আপনার যদি কোনো কথা থাকে, আপনার যদি কোনো আলোচনা থাকে, কোনো মিটিং থাকে, আসেন, আমরা ফেস টু ফেস বসি, আমরা এক টেবিলে বসে চা খাই এবং আমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করি, অসুবিধা নেই তো ভাই। তুই আমার সাথে সামনাসামনি বসে আলোচনা করতে চাস, তুই জানোস আমি কে, আমি আগুনের তৈরি জি, আমি তোর সামনে আইলে তুই তো পুড়ে যাবি। ভাই সিনিয়র জিন ভাই মাইন্ড করবেন না জিন ভাই, আমি তো বুঝতে পারিনি আপনি অনেক সিনিয়র জিন ভাই, ভাই আমি কিন্তু আপনাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আপনার জ্ঞাতার্থে একটা আমি কথা বলতে চাই, সিনিয়র জিন ভাই মাইন্ড করেন না, মানে আপনাকে কে বলেছে যে আমি 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 এই যে একটা বাহার মাতাল চলাই তার পক্ষ নিয়ে কথা বলতেছি, তার দলে যোগ দিচ্ছি না, আপনাকে যে ইনফরমেশনটা দিয়েছে
আপনাকে জানাই সে হচ্ছে আমার শত্রুপক্ষ, সেটা ভুল ইনফরমেশন দিয়েছে। আমার মতো একটা সচেতন লোক হয়ে কীভাবে এরকম মাতালের সাথে আমি যোগ দেবো আপনি কীভাবে ভাবলেন? আমি আসলে পরিস্থিতির শিকার, জিন ভাই কিছু মনে করেন না, মাইন্ড করেন না। আরে তোর যত আকাম কুকাম আছে সব রেকর্ড কইরা আমার জুনিয়র জিন বাহিনী আমারে মেইল কইরা পাঠাইছি। তোর এত বড় সাহস, আতর বাবার বিরুদ্ধে কথা কস, মা ছায়া বিবির বিরুদ্ধে কথা কস, তোর এই গ্রামে থাকার কোনো অধিকার নাই। আচ্ছা শোনেন, আপনার পুরো দুনিয়া খুঁজতেছি, আপনার এখনই আমার লগে আমগো বাইতে যাইতে। সরি, আমি এই মুহূর্তে কোন ধরনের পশু পাখির চিকিৎসা দিতে আমি প্রস্তুত নয়, আমি বাইতাম না। কেন পশু পাখি আবার আপনার কি ক্ষতি করলো? আরে পশু পাখি কিচ্ছে না কিচ্ছে সেটা তোমার কাছে আমি বলার জন্য বাধ্য ন চরি। আচ্ছা এবার তুমি আমার একটা কথা বলো তো, এই মানে তুমি জানো কি নিয়ে মানে জিনের চোখ গরু চোখের মতো এত বড্ড বড্ড হয়, মানে সত্যি কথা বলিও, মিথ্যা কথা বলিও না। আমি তো জিন দেখি নাই, তবে শুনছি অনেক বড় বড় হয়, আবার গরুর চোখের মতো হইতে পারে। গরুর চোখের মতো হইতে পারে? পারে, জিনের গরুর চোখের মতো চোখ হইতে পারে। আচ্ছা এই চোখ কি একটা হইতে পারে, মানে জিনের চোখ এক হইতে পারে? জিনের চোখ একটা না, একটা দুইটা তিনটা চারটা এমন কি সাত চোখ হইতে পারে। সাত সাত হইতে পারে, সাত আর সাত চোখ আলা জিন কোন দিতে এত গুণ চোখ এত। আচ্ছা এ জিন কি নিজের চোখ আতে করি লই মানে কারে ফেঁকি মারতে পারে, খেলা করতে পারে দিন 10 20 30 করে খেলা করতে পারে? ও মা ও মা, এটা কি কোন? অবশ্যই পারবো, এটা জিন এগুলিকে কোনো ব্যাপারই না। চোখ খুলবো, আতে নিব, মজা করব, খেলবো, আবার থুয়ে দিব জায়গা মতো। তাহলে তো আমি বিশাল বড় মিস্টেক করে গেলাছি রে। আমি আর যখন দিছিল চোখ, জিনের চোখ দিছিল আর তখন সাথে সাথে ইঞ্জেকশন মারি ব্যাগের মধ্যে করে লিয়ে আইতাম, তারপরে আয় যা বলতাম আর কথা জিনে শুনতো কেন? আর কাছে তার চোখ খাতা চোখ লিয়ে আসছিলাম, মিস করি আলাইছি চোখ। এসব কি বলেন এনিমেল ভাই, জিন আপনার হাতে চোখ দিতে যাবো কেন? ওকে ফাইন, অনগা চলে যাও, দিনের বেলা আমি আর আমার আমি ঝামেলা আছে, আমি কারো কোনো পশু পাখি ট্রিটমেন্ট করতাম, রাইতে 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 যাই চেষ্টা করুন, যাও। আচ্ছা আইন কিন্তু আমার পাখির খুব খারাপ অবস্থা। বলছি বলছি জামি, থ্যাংক ইউ, এত নিয়ার ইনফরমেশন দিয়ে গেছে। জিনের চোখ কেন, এবার চোখ মারি দেখেন, এ চোখ আর আই ফেরো দিক কেন, চোখ লই বাকি চলি আমি কি মনে করছে না নে, আরে চোখ মারি ভয় দেখান কেন, চোখ মারেন এবার। সিনিয়র জিন ভাই আপনি অনেক মাইন্ড করছেন, আমি টের পাইছি, কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু বাহারের কোনো লোক না, আমি সলাই বাহারের সাথে নাই, শুধুমাত্র আমি যে বিদেশে লোক পাঠাই আমার ক্লায়েন্টের বড় অভাব যাচ্ছে, টাকা পয়সা কিছু হাতে নাই, এই ব্যাপারে বাহারের সাথে আমি দু একটা দিন কথা বলেছি, কিন্তু আপনি মনে রাখবেন আমি কিন্তু সাহাবিবির বিরুদ্ধে লোক না, আপনি আপনি ভুল বুঝবেন না, আমি সাহাবিবির পক্ষের লোক, বিশ্বাস কর বিশ্বাস কর। পরান জামা তুই বিশ্ব বৈমান, তুই মা সায়াবিবি অনেক রোগীর কাছ থেকে ভাটপাড়ি কইরা অনেক টাকা হাতায় আনিস, বিদেশ পাঠানোর নাম কইরা ভুয়া পাসপোর্ট দিস, কিন্তু কাউরে বিদেশ পাঠাস নাই, তোর সব অপকর্মের ডাটা জিনদের স্যাটেলাইটে ধরা পড়ছে, তোরে একটা শেষ সুযোগ দিতেছি, এই নে উগান্ডার পাসপোর্ট। পূর্ব আমেরিকার সম্প্রদায় গণপ্রজাতন্ত্রী উগান্ডা সরকার পাসপোর্ট, এটা কি এলো? জিন ভাই, জিন ভাই আপনি আবার এরকম উগান্ডার পাসপোর্ট ধরা দিলেন কেন? দেখেন মানুষপত্র তো ভুল করে, আমি হয়তো একটা না বুঝে একটা ভুল করে ফেলছি, আমি ক্ষমা চাচ্ছি, আপনি এই পাসপোর্টটা ফেরত দেন, আমার শেষ সুযোগ একটা দেন জিন ভাই, সিনিয়র জিন ভাই প্লিজ প্লিজ। এইটাই তো শুধরানো জীবনের শেষ সুযোগ, ওগান্ডায় আমাদের কোটি কোটি জুনিয়র জিন বাহিনী আছে,
ওইখানে মানুষের চাইতে জিন বেশি, সেই জিন বাহিনী তার উপরে নজরদারি রাখবে, গোয়েন্দাগিরি করবে। ওইখানেও যদি ফাইজলামি করস সাথে সাথে ডেট, আর যদি জিন বাহিনী রিপোর্ট পেশ করে তুই শুধরাই সর, তবে ছায়া বিবি আম্মা তোরে আবার আদম ব্যবসা করার সুযোগ দিবে। জিন ভাই দেখেন আমি একটা ভুল করে ফেলছি, আমি বলতেছি আমার ক্ষমা করে দেন। আপনি ছায়া বিবি আম্মারে আমার পক্ষ থেকে একটু অনুরোধ করেন, উনি যেন আমার উপর রাগটা করে আমার মাফ করে দিতে বলেন, আমি আর কখনো এরকম ভুল করবো না। আপনি এই উগান্ডার পাসপোর্টটা ফেরত নেন, আমি যাব না ভাই। জিন ভাই কথা কন না কেন? ও ভাই একটু কথা কন, আওয়াজ দেন। জিন ভাই এখন আমার কি হবে? জিন ভাই মনে হয় না এসে লেগেছে, পাসপোর্ট তো আমার দিয়ে গেছে, এখন আমার কি হবে? জিন ভাই মাফ করে দেন রে ভাই। ডাক্তার সাহেব প্রথমে আমার চোখ হাঁটলেন, এখন আবার তাকিয়ে আছেন, কিসের লাগে? মাথা কি তাঁত ছিঁড়ে গেছে নাকি? আমি তো ময়না, আমি জিন ভাই হবো কেনে? ময়না? আচ্ছা, জিন ভাই নিজে শাড়ি সুটি পরি অনগা আবার নিজের নাম রাখছে ময়না, ভালো, অসুবিধা নাই, কোনো কনফিউশনের দরকার নেই। আপনি চোখগুন আমারে দেন, আমি আমি দেখি টেস্ট করি, আসল না নকল দেখি আবার দিয়ে দিব, দেন, অসুবিধা কি? খোলেন। অনেকক্ষণ ধরে তোর পেঁচাল শুনতেছি, অনেকক্ষণ ধরে আমি তোর পেঁচাল শুনছি, আর একটা বার যদি কথা কয়েছিস, ঠিক আছে, আর একটা বার যদি কথা কয়েছিস, আমি কিন্তু আমার কাছে ছায়া বিবির কাছে যাবো, যে কবো যে তুই আমার ইপটিজিং করছিস। ওরে বাবু রে, সে তুই আবার স্মার্ট, ও স্মার্ট জিন মানে হে তুই আবার ইপটিজিংও বুঝে, ফাইন, ফার্স্ট ক্লাস। বুঝছি, তোর সোজা কথায় আমার কাজ হবে না, অনেকক্ষণ ধরে তোর পাগলামি দেখছি আমি, আর সহ্য হচ্ছে না আমার। দেখেন জিন ভাই, অনেকক্ষণ ধরে মিশিয়ে আন্ডারস্ট্যান্ডিং আসার চেষ্টা করছি, আগে দিয়েছেন লই না, অনেক আমি চাইতেছি দিতেছেন না, অন যদি না দেন আই কিন্তু ইঞ্জেকশন মারি আনারে অজ্ঞান করে আনার চোখ খুলি, আই কিন্তু খেলাধুলা করুন, আই কিন্তু চোখ নিমু, আজ্ঞা নিমু শিউর। আচ্ছা, আমি কথা দিতেছি, এই চোখ লই আমি ব্যাগে ভরে চলে যেতেন না, চোখ আবার ফেরত দিমু, দেন চোখ গুন দেন। দাঁড়া, অনেকক্ষণ ধরে তোর পাগলামি দেখছি আমি, অনেকক্ষণ ধরে সহ্য করছি তোর পাগলামি, তুই আমার চোখ তুলবি, আমাকে ইনজেকশন দিবি, তারপর অজ্ঞান করবি, তারপর তোর ইচ্ছা কি? আই তোর ইচ্ছা কি? অনেকক্ষণ ধরে তোর পাগলামি দেখছি। আরে জিন ভাই কি বলতেছেন, এই উল্টা পাল্টা কথা কি কি? আমি কি করুম, কি অজ্ঞান করুম, কি বলতেছেন, কি ফালতু কথা বলতেছেন? কিললে আপনি, আমি খালি চোখ চাইতেছি, আপনি চোখ গুন দেন। আবার চোখের থেকে হাত দেয় তারা তোর পাগলামি আমি ছুটাইতে স্যার, তোর একদিন কি আমার একদিন? তোর কি বলতেছো ফরেন জামাল ভাই, তোর মন মেজাজ খারাপ? তুমি একটা পারসন যে সবসময় ফুরফুরা থাকো, তোমার মেজাজ থাকে একদম দৌড়ের উপরে, যেখানে তুমি কাঁচা টিয়ে ইনকাম করো মানুষের হাসপুর দি, সেখানে তোমার মেজাজ খারাপ কি? লেবে বলো আমাকে, বলি বলো, অসুবিধা নাই। কি কব রে ভাই, কি কব? এই যে সাহেবিবি যে জিনগুলো আছে না, তারা আমার এই উগান্ডার পাসপোর্ট কার্ড ধরা দিছে, সেই জিনের দ্রুত গতিতে আমার বাংলাদেশ ছাড়তে কইছে, যদি না যায় আবার বড় ধরনের ক্ষতি করবে রে ভাই, আমি এখন কি করবো বুঝতেছি না।
কি বলছো ভাইয়া, জিনেরা তোমাকে পাসপোর্ট দিছে, জিনেদের পাসপোর্ট, সাই একটু দেখি দাও না কেমন পাসপোর্টটা। আরে ভাই চোখে দেখো না, এই যে উগান্ডার পাসপোর্ট, পূর্ব আমেরিকার সম্প্রদায় গণতন্ত্র প্রজাতন্ত্রী উগান্ডা সরকার পাসপোর্ট লেখা আছে, তুমি বুঝো এটা? উগান্ডা পাসপোর্টের মধ্যে বাংলা লেখা, কিন্তু বুঝলাম উগান্ডা পাসপোর্টে বাংলা লেখা, তারা জিনেরা করে দিছে, কিন্তু তুমি উগান্ডা যদি যাইতে যাও তো এয়ারপোর্ট হারাইবে কেন? এনে অফিসাররা তারা বাংলা জানে নি, তারা কেন কতক্ষণ কথা কব? এটা কার পাসপোর্ট কেন দিছে? জিনে দিছে উগান্ডা ওই ইমিগ্রেশনের ওখানে, এই জিন তো থাকবো কিছুক্ষণের জন্য ওই উগান্ডা অফিসারের মাথায় বাংলা ঢুকে দেবো, ওই সময় পুট করে ঢুকে দেবো, আবার যাতাই হয়ে যাবো, ব্যাস। আচ্ছা ভাই তুমি কো ভাই, আমি মানুষের কত উপকার করছি দেখো, তুমি তো আবার চিনো, এই ফরেন জামাল সারা জীবন মানুষের জন্য কাজ করছে, দুনিয়ার বেকার মানুষজনকে বিদেশ পাঠায় পাঠায় এস্টাবলিশ করছে, প্রতিষ্ঠিত করছে। হ্যাঁ মানব সেবায় আমার জীবনটা একদম শেষ করে দিলাম, কোথায় আমার নোবেল পাওয়ার কথা? না না সে গেলে সেখানে আমার কী ধরাই দিছে? আমি যে পাসপোর্ট মানুষের হাতে ধরাই দিই সেই পাসপোর্ট আমারও ধরাই দিছে, এসে দুঃখের আর কী হইতে পারবে ভাই? একটু চাই দেখি না, একদম না চাই। ভাইছে উগান্ডা সরকার কি খুব পশুপ্রেমী কেন? এই যে এতক পাসপোর্টের মধ্যে পশু পাখির ছবি ভাইছা, আনে আনে আরে উগান্ডা হারাই দেন, আমার তো সেইখানে কাজ, আমি এনে কি করতেছি, আমি চলে যাই। আচ্ছা এলে তুমি কীভাবে যাবা রে ভাই? আমার কাছে তো উগান্ডার পাসপোর্ট নেই, ভিসাও নেই, তোমার পাঠাতে পারবো না রে ভাই। আরে নাই কে বলছে, এই তো পাসপোর্ট, এই যে এইটা দিয়ে উগান্ডা চলে যাবো, জাস্ট তোমার ছবি হালাই দিয়ে গলা কাটা ছবি আর ছবি বসাই দেবো। আরে তুমি পাগল হয়েছো নাকি? আবার তোমার একটা বিপদটা কেনতেছ? আরে এই পাসপোর্ট জেনারে দিচ্ছে আমার জন্য, আমি যদি এটা নিয়ে বাংলাদেশ না ছাড়ি ওরা তোমার বড় ধরনের ক্ষতি করে দেবে, বুঝো না কেন? আমার পাসপোর্ট দাও। এটা একটা ভালো কথা বলছো, জিনেরা আসলে যে পাসপোর্ট দিছে ইয়া জামাল কেন কি জিনে তোমারে বলাই ও এতে কথা বলি, এতে এতে কথা বলে না, এতে এতে সে। আরে দূর বেটা জিন, আমার আর কি হবে, জিনে তো জেল পর আমার পাসপোর্ট নাই, আমার তো ধ্বংস করে ফেলবে। আরে ম্যাম তারপরে আবার চলে যাচ্ছিস কিসের জন্য? তোর খেতা বালিশ নিয়ে আর আয় পুকুরের মধ্যে পুঁতি থাকতে হবে না, আগুনের গোলা পারবে না। বাবা আপনার কাছে কি এরকম কোনো ট্রিটমেন্ট আসেনি যে আগুন হইব কিন্তু আর গায়ে হইতো না, থাকলে দেন না প্লিজ, আরে কত দেন না। তোর এই আগুনের গোলা থেকে রক্ষা করার জন্য আমার আরেকটা ট্রিটমেন্ট করতে হবে, যেন তোর উপর আগুনের গোলা না পড়ে, বুঝতে পারছিস? দেন কোন ট্রিটমেন্ট দিবেন, কি দিবেন? আর দিয়ে এলাম তাড়াতাড়ি। এখন তোরে আমি যে ট্রিটমেন্টটা করব সেটা হচ্ছে গিয়ে তোর শরীর বন্ধকরণের ট্রিটমেন্ট, যত আগুনের গোলা আসুক যত কিছু আসুক তোর উপর কিছুই হবে না, পড়বে না, বাইরে পড়ে যাবে। এটার জন্য আমি মনে করছি সুদূর বিদেশ থেকে কুম্ফু কারাতি এবং ভয়ঙ্কর লেভেলের কুম্ফু কারাতি জানে এরম একজন আনতেছি, সে তোকে ট্রিটমেন্ট করবে, কিন্তু তুই নড়তে চড়তে পারবি না, তোর শরীর বন্ধ হয়ে রয়েছে, থাকবে নড়লে কিন্তু প্রবলেম হবে, বুঝছিস? একদম খাড়ায় থাক, তোর উপর ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। এই যে দেখ, এই যে দেখ, এইটা হচ্ছে উগান্ডার অরিজিনাল পাসপোর্ট, আমি চাইলে অনেক কিছু পারি। এই যে তো ইংলিশে লেখা। ইয়েস।